একজন জমিদারের ছেলে ছিল, তার অনেক টাকা, বসে বসে খেতে খেতে আজকে সে তার নিজস্ব জমি বলতে শুধু বাড়িটুকুই রয়েছে, মানুষের কাজ করে খায়। আর একটা ছেলে গরিবের ঘরে জন্ম নিয়েছিল, আস্তে 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 উপার্জন করে আজকে একটা ব্যবসা, বিশাল ব্যবসার মালিক হয়েছে, নিজে কোম্পানি খুলেছে এবং সেই কোম্পানির সে সিইও, এবং তার হয়ে তার কোম্পানিতেও 6,000 লোক কাজ করে। দেখুন, বসে খেলে রাজার গোলাও শেষ হয়ে যায়, আর কেউ যদি চেষ্টা করে তাহলে সে গরিব থেকে ধনী হতে পারে। তাই তো বিল গেটস বলেছিলেন, তুমি যদি গরিবের ঘরে জন্মগ্রহণ করো সেটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করো সেটা তোমার দোষ।